2013 দুর্ঘটনার পর এই কেদারনাথ মন্দিরের গোটা চত্বরটার ছবিটাই পাল্টে গিয়েছিল। এখন তা নতুন করে তৈরি করা হয়েছে, অনেকটাই তৈরি করা হয়েছে। শুধু একটি শিলাখণ্ড, অর্থাৎ যে শিলাখণ্ডটিকে ভীমশিলা বলা হয়, সেই ভীমশিলার কারণে মন্দিরটি বেঁচে যায় 2013 সেই দুর্ঘটনা বা প্রকৃতির রোষ থেকে। বাকি এই গোটা চত্বরটাই ধ্বংস হয়ে গেছিল, সে পুরো চত্বরটাকে আবার নতুন করে গড়ে তোলা হচ্ছে। তার ছবি আমি আপনাদের সামনে তুলে ধরছি, একসঙ্গে সঙ্গে আমি এই মন্দিরের ছবিও তুলে ধরবো, ভীমশিলার ছবি আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন আমার সঙ্গে। 16 জুন 2013, তখন সবে সন্ধ্যা গড়িয়ে রাত নামছে, একনাগারে বৃষ্টি পড়ছিল। চোরা বাড়ি তালে ক্লাউড বার্স্টের জেরে ফুসে উঠেছিল মন্দাকিনী। শান্ত সুন্দর এবং স্নিগ্ধ মন্দাকিনী ফুসে উঠলে যে কি হয় তা সেদিন দেখেছিল কেদার। চারদিক লণ্ড ভণ্ড করে ধেয়ে আসছিল প্রবল জলোচ্ছ্বাস, আর সেই জলের তোরে ভেসে আসছিল বড় বড় বোল্ডার সহ পাথরের টুকরো, যার ধাক্কায় কেদার সংলগ্ন গোটা এলাকা ভেঙে গুড়িয়ে যাচ্ছিল হলিউডি মুভির সেটের মতো। মন্দিরের চারপাশের সমস্ত বহুতল হোটেল ধর্মশালাগুলো যেন খেলনা বাড়ি, সেগুলোকে গিলে খাচ্ছিল দানব মন্দাকিনী। কেদারের মানুষ সেদিন ঠিক সেই মুহূর্তে ভেবেছিলেন পৃথিবী বুঝি ধ্বংসের মুখে। সেদিন সবার অলক্ষ্যে আরও একটা ঘটনা ঘটেছিল। ওই মহাপ্রলয়ের রাতে সবকিছু যখন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, প্রবল রোষে তাণ্ডব চালাচ্ছে প্রকৃতি, কেদার মন্দিরও যায় যায় অবস্থা। সবাই ধরে নিয়েছিলেন ও মন্দির ফন্দির বলে আর কিছু থাকবে না। ঠিক তখনই কোথা থেকে জলের তোরে ভেসে এসেছিল এক প্রমাণ আকারের পাথর, আর সেই বিশাল আকারের পাথর গড়াতে গড়াতে এসে ব্রেক কষে থেমেছিল মন্দিরের ঠিক পিছনে, তাও মেপে ঝুঁকে 30 ফুট দূরে। ফলে ওপর থেকে ঢালু পথে জলের তোরে যে সমস্ত পাথর বা বোল্ডারগুলো মন্দিরের দিকে নেমে আসছিল সেগুলোকে আটকে দিল, অনেকটা গার্ডওয়ালের মতো কাজ করল। আর জলের তোরও ওই বিশাল পাথরের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে বয়ে গেল মন্দিরের দুপাশ দিয়ে। আজব কাণ্ড, মন্দিরের চারপাশ দেখলে মনে হবে কেউ যেন রোলার চালিয়ে নেমে গিয়েছে। বড় বড় বাড়িঘরগুলো সব ম্যাজিকের মতো উবে গিয়েছে, কিন্তু কেদার মন্দিরটি দিব্যি দাঁড়িয়ে আছে। যে পাথর বুদ্ধি খাটিয়ে অমন একটি অলৌকিক কাণ্ড ঘটাতে পারে, সে পাথর কি আর যে সে পাথর? এ পাথরকে কদর না করলে বিলকুল না ইনসাফি হোগি। সরকার বাহাদুর তাই ঝাঁপিয়ে পড়ল কেদারকে ফের পুণ্যার্থীদের কাছে নতুন করে তুলে ধরতে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে যুদ্ধকালীন তৎপরতায় চলল নতুন পথ নির্মাণের কাজ। ভক্তকুল ধীরে ধীরে হর হর মহাদেব ধ্বনি তুলে ফের পাড়ি দিলেন কেদার দর্শনে। কিন্তু এবার আর কেদারনাথজি সব ফুটেজ একা খেতে পারলেন না, কারণ ততদিনে বিশ্বের মানুষের কাছে ওই পাথর কৌতূহলের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। লম্বাটে আকৃতির ওই বিশাল পাথর আর মামুলি পাথর নেই, 20 ফুট চওড়া আর 12 ফুট লম্বা পাথরটি ততদিনে নিজগুণে শিলাখণ্ডের রূপ নিয়েছে। পাথর থেকে শিলাখণ্ডে উন্নীত হলে তো তার নামও থাকবে, তাই সেই পাথর আজ ভীমশিলা নামে খ্যাতি কুড়িয়েছে। কেদারনাথজির পাশাপাশি তিনিও দিব্যি পূজিত হন। কেদার মন্দিরের সঙ্গে এখন জড়িয়ে গিয়েছে ভীমশিলা। ওই শিলাখণ্ডটিকে ঘিরে তৈরি হতে শুরু করেছে নানা রকম জনশ্রুতি। হয়তো কয়েক হাজার বছর পর ভীমশিলা নিয়েই রচিত হবে কোনো পুরাণধর্মী ফিকশন।
বন্ধুরা কেমন লাগছে আমার এই চ্যানেলের কাজকর্ম? আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, আমার কাজকর্ম নিয়ে সরাসরি মতামত জানাতে একদম দ্বিধা করবেন না। মতামতের জায়গা নিচেই রাখা রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমার এই চ্যানেলের কাজকর্ম সম্পর্কে যদি আপনারা সরাসরি খবর পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততদিনের জন্যে বিদায়। সঙ্গে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।